আজকে কিছু মসজিদ থেকে, সৌদি আরবের কিছু মসজিদ থেকে এলান হয় তাবলিগ জামাত খোরাফাত, তাবলিগ জামাত আহলে বিদআত। আমি ওদেরকে বলছি তাবলিগ জামাত করে করে এদের সমালোচনা করছো তোমরা, দেখি তুমি কবে কয়জনকে মদ্যপ থেকে মদ্যপকে মদের আড্ডা থেকে বের করে কয়জনকে তুমি মসজিদে নিয়ে আসছো? আহলে আকায়েদ আহলে ফিতওয়া আহলে জিকির, নিজেদেরকে আকায়েদের ওয়ালা বলো, আকায়েদের ধ্বজাধারী বলো, নিজেদেরকে বলো আমরা আহলে আকায়েদ, নিজেদেরকে বলো আমরা আহলে জিকির, নিজেদেরকে বলো আমরা আহলে ফিকির। তুমি কয়জনকে মসজিদ মুখী করেছো? আর এই তাবলিগ ওয়ালারা সাধারণ মানুষগুলো হাতে পায়ে ধরে ধরে কতজনকে মসজিদ মুখী করেছে? সারা পৃথিবীর মশরিক থেকে মাগরিব আর শিমাল থেকে জুনুব, যেখানে মানুষ আছে সেখানে কালেমার দাওয়াতে তাবলিগ ওয়ালারা দিচ্ছে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আমিন। এটা সম্পূর্ণভাবে দাজ্জালের ষড়যন্ত্রের অংশ। বলেন দাজ্জালের ষড়যন্ত্র কি? দাজ্জালের ষড়যন্ত্র অংশ, দাজ্জালের ষড়যন্ত্র অংশ। তুবু ইলাল্লাহ জামিয়া, তওবা করা উচিত, ফিরে আসা উচিত, ফিরে আসা উচিত। আমরাও যারা তাবলিগ করি, আমরা তাবলিগ করি কিনা বলেন? আমি বলি বন্ধু তাবলিগ করবো, তো ওলামাদের সাথে থেকে করবো, ওলামাদেরকে বাদ দিয়ে তাবলিগ হবে না। যদি সারা পৃথিবী থেকে তাবলিগের বিরুদ্ধে কোনো প্রশ্ন আরোপ হয়, আমরাই আমরাই জবাব দিব, আমরাই সিনা টান করে দাঁড়াবো। এই জন্য আমাদেরকে বাদ দিয়ে তাবলিগ হবে না, ওলামায়ে উম্মতকে বাদ দিয়ে কি হবে না? তাবলিগ হবে না। যারা ওলামায়ে উম্মতকে বাদ দিয়ে তাবলিগ করার চিন্তা করছেন, আপনারা বোকার স্বর্গে বাস করছেন, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আপনি ওলামায়ে উম্মত ছাড়া, ড্রাইভার ছাড়া গাড়ি যেমন গন্তব্যে যাবে না, ওলামায়ে উম্মত ছাড়া আপনার ইসলামের গাড়ি জান্নাতে যাবে না, ওলামায়ে উম্মত ছাড়া হবে না। আর ওলামায়ে উম্মত মাদ্রাসা ছাড়া হবে না, ওলামায়ে উম্মত মাদ্রাসা ছাড়া হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মসজিদে মাহফিলের দিনে নামাজ পড়ে না। আমি এদের উদাহরণ দেই, যার জন্য নাই তার জন্য জিয়াফতওয়ালা বাড়িতেও নাই। বলেন যার জন্য নাই তার জন্য কি? জিয়াফতের বাড়িতেও তার জন্য থাকে না। এরা বঞ্চিত, এরা দীনহীন, এরা বঞ্চিত। কোন ভাষা বলবেন এদের? আর কিছু বলেন না, তিনি ভাষাবিদ। এরা কপাল পোড়া হতভাগা, এরা দুর্ভাগা। বলেন এরা কি? এরা দুর্ভাগা। মসজিদের সামনে তার দোকান, সে মসজিদে যেতে পারে না, এরা দুর্ভাগা, এরা হতভাগা। এরা কি বলেন? এরা হতভাগা, এরা দুর্ভাগা, এদের দুর্ভাগ্য। এরা জমিনে এদের জন্ম না হলে ভালো ছিল, পৃথিবীতে এদের জন্ম না হলে ভালো ছিল, পৃথিবীতে দুনিয়াতে এরা না আসলে ভালো ছিল। এদেরকে ইমানের দৌলত দিয়েছেন রব্বে করিম, পাঁচবার রব এদেরকে ডাকে, পাঁচবার ইদা নুদিয়া লিসসালাহ, তোমাকে ফজরে ডাকা হয়, তোমাকে জোহরে ডাকা হয়, তোমাকে আসরে ডাকা হয়, তোমাকে মাগরিবে ডাকা হয়, তোমাকে এশায় ডাকা হয়, তোমাকে ডাকা হয়। শুধু মুয়াজ্জিন ডাকে না, আমিও রব্বে করিম তোমাকে ডাকি, আমিও রব্বে করিম তোমাকে ডাকি। আল আমরু ইয়াতাকাররার, আমার তাকরার হয়, এন্দা উজুবিল আদা, যখনই আদায়ের রক্ত আসে তখনই আমার তাকরার হয়। এর অর্থ কি? জোহরের নামাজের সঙ্গে সঙ্গে আসমান থেকে এলান আসে, আকিমুসসালাহ, উঠো পড়ো নামাজ। আবার আসরে এলান হয়, এই এলান চলতে থাকে জোহরের শেষ সময় পর্যন্ত। নুরুল আলম, আমরা কি পড়ছি? আমার তাকরার হয়। বলে আমার কি হয়? কি লিখে পড়ছিলাম এগুলো? আমার তাকরার হয়, হারিল আমর ইয়াতাকাররার আমলা, আমার তাকরার হয় না হয়, সব তো আমরা পড়ছি আর শিখে আসছি, আমার তাকরার হয়। যারা আমরা নুরুল আলম পড়াইছি, অসুলের শাসি পড়াইছি, কি পড়ছি? আমার কি হয়? আমার তাকরার হয় অর্থ কি? যখনই আদায়ের ওয়াক্ত আসে, যখনই জোহর নামাজ আসে, যখনই আসরের সময় হয়, যখনই মাগরিবের সময় হয়, যখনই এশার সময় হয়, যখনই ফজরের সময় হয়, তখনই আর শাহজিন থেকে একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন, এই আকিমুসসালাহ, পড়ো নামাজ। এই এলান চলতে থাকে এই নামাজের শেষ সময় পর্যন্ত, শুধু নাম ধরে এলান হতে থাকে, উঠো, এই উঠো, দোকান থেকে উঠো, এই অফিস থেকে উঠো, এই ডিউটি থেকে উঠো, পড়ো নামাজ। কিন্তু রব্বুল আলামিন বড় মেহরবানি করে আমাদেরকে মুয়াজ্জিন দিয়ে মনে করিয়ে দেয়, সুবহানাল্লাহ, আমাদেরকে মুয়াজ্জিন দিয়ে কি করে দেয় বলেন? আমাদেরকে মনে করিয়ে দেয়, মনে করিয়ে দেয় মুয়াজ্জিন, তুমিও একটু এদেরকে শুনিয়ে দাও। আমি তো বলি লর্ড স্পিকার বানিয়েছে শুধু রব্বে করিম আজান দেওয়ার জন্য। বলেন মাইক বানিয়েছে কেন? বলেন মাইক বানিয়েছে শুধু আজান দেওয়ার জন্য, মাইক বানিয়েছে শুধু আজান দেওয়ার জন্য।
আজানের জন্যই আল্লাহ তাআলা মাইক বানিয়েছেন। আজানের জন্য আল্লাহ তাআলা কি বানিয়েছেন বলেন? আজানের জন্যই আল্লাহ তাআলা মাইক বানিয়েছেন। এজন্য চলেন নিয়ত করি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো ইনশাআল্লাহ। তোলেন হাত, তোলেন, বলেন ইনশাআল্লাহ। এশার নামাজ থেকে কি দিব প্রমাণ দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। রব ওমা আলাইনা ইল্লাল বালা, রব আমার কাজ শুধু কানে দেওয়া, আমার কাজ শুধু কানে দেওয়া, আপনার কাজ তো দিলে দেওয়া। রব্বুল আলামিন আপনাদের কাজ দিলে দেওয়া, ওলামায়ে কেরাম আপনাদেরকে এত কষ্ট করে আনেন কেন? শুধুই এই কথাগুলোকে আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, শুধুই এই কথাগুলো আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য ওলামায়ে কেরাম আপনাদেরকে কষ্ট দেন। এই ওলামায়ে কেরামকে আপন মনে করবেন, আপন মনে করবেন, এদেরকে জান দিয়ে মহাব্বত করবেন, এরাই আপনাদের আপন। পৃথিবীতে আর কেউ আপনাদের আপন নাই। ওলামায়ে উম্মত আমাদের সবচেয়ে বড় আপন, ওলামায়ে কেরাম আমাদের সবচেয়ে বড় আপন। আপনাদের জন্য এরাই কাঁদে, এরাই আপনাদের জন্য চোখের পানি ঢেলে দেয়। আপনাদের করোনাতে এরাই ছিল আপনাদের পাশে, আপনাদের মুসিবতে এরাই আপনাদের পাশে থাকে, আপনাদের অসুস্থতায় এরাই আপনাদের পাশে থাকে। আপনারা কেউ যদি আইসিইউতে চলে যান, এরাই আপনাদের জন্য চোখের পানি দিয়ে দিয়ে দোয়া করে। এরা আপনাদের সবচেয়ে বড় আপন, বাংলাদেশিদের জন্য ওলামায়ে উম্মত সবচেয়ে বড় আপন। আমরা যারা এখানে আছি, এই যে সভাপতি আছেন, এই যে মসজিদের আইমে মাসাজিদ আছেন, আমাদের কারো কানাডা বাড়ি নাই, আমাদের কারো অস্ট্রেলিয়া বাড়ি নাই, আমাদের কারো সুইজারল্যান্ডে বাড়ি নাই, আমরাই আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের থেকে টাকা তুলে 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 আপনাদের বাচ্চাদের মুখে আমরা লোকমা তুলে দেই, আপনাদের বাচ্চাদের মুখে আমরা লোকমা তুলে দেই। আমাদের এক এক মাদ্রাসায় হাজার হাজার এতিম বাচ্চা, এগুলো কার বাচ্চা? জাতির বাচ্চা, কার বাচ্চা বলেন? জাতির বাচ্চা। আপনাদের থেকে আমরা টাকা তুলি, এ কথা সত্য, তবে আপনাদের থেকে টাকা তুলে আমরা সুইজারল্যান্ডে বাড়ি বানাই না, আমরা কানাডায় বাড়ি বানাই না, আপনাদের থেকে টাকা তুলে আপনাদের বাচ্চাদের হাতে আমরা টাকাগুলো তুলে দিই, আপনাদের বাচ্চাদের মুখে আমরা চাউল ডাল তুলে দেই, আলু ভর্তা হোক তুলে দেই, হোক আলু ভর্তা তুলে দেই, হোক ডাল তুলে দেই, হোক পাঙ্গাস মাছ তুলে দেই, লেকিন আমরা কেউ কানাডায় বাড়ি বানাই নাই, সামনেও বানাবো না। যে আমরাই আপনাদের বন্ধু, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা বন্ধুও চিনি না, দুশ্মনও চিনি না, আমরা বন্ধুও চিনি না, দুশ্মনও চিনি না, শুধু আমরা ওদেরকে চিনি যারা মাইকে আমাদের সামনে ঘোষণা দেয় খন্তি মার্কায় দিলে ভোট স্থাপন হবে দেশের লোক। কি বাস্তব না বাস্তব বলেন? শুধু আমরা এটা চিনছি জীবনে, 45 বছরে আমাদেরকে ধোকা দিছে হাজারবার, আমাদেরকে ধোকা দিছে হাজারবার, ধোকা দেওয়ার পরেও আমরা আক্কল হয় না। শুধু আমাদেরকে স্লোগান শিখায় অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ধোকা বলেন, ধোকা আবার বলেন, ধোকা, ধোকা দিয়ে দিয়ে আমাদেরকে বোকা বানায় মাতাউল গুরুর, এটা ধোকা, এটা ধোকা, এরা জাতির সেবক নয়, এরা জাতির শোষক, এরা শোষক, এরা শোষক করতে আসে আমাদের কাছে। আমার বন্ধু, আমার বন্ধু, ওলামায়ে কেরামকে বন্ধু বানাবেন, বন্ধু বলেন, কি বানাবেন বলেন? ওলামায়ে কেরামকে বন্ধু বানাবেন, যে কোনো এক আলেমে দিনকে বন্ধু বানাবেন, আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি বন্ধু বানাবেন, কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে আপনি বন্ধু বানাবেন, কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে আপনি বন্ধু বানাবেন। আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশ্মনী করে, আল্লাহ ওয়ালাদের সাথে কেউ যদি দুশ্মনী পোষণ করে, আল্লাহ তাআলা বলেন ফালইয়াদাম বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমার কোনো বন্ধুর সাথে কেউ যদি দুশ্মনী রাখে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে ফেরাউনরা টিকে নাই, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে কারুন টিকে নাই, যদি হুকুমত দিয়ে কেউ টিকতো ফেরাউন টিকে যেত, মাল দিয়ে কেউ টিকতো কারুন টিকে যেত, আর ক্ষমতা দিয়ে কেউ টিকতো তো হামান টিকে যেত, আর যদি শিল্প বলা শিল্প কৌশল দিয়ে শিল্প কারখানা দিয়ে কেউ টিকতো তাহলে কৌমে আদ টিকে যেত, কৌমে সামুদ টিকে যেত, লেকিন কেউ টিকে নাই, আগামীতেও কেউ টিকবে না। টিকবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা টিকবে, টিকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা টিকবে, টিকবে নামাজীরা টিকবে, টিকবে রোজাদাররা টিকবে, টিকবে মুত্তাকিরা টিকবে, ইনশাআল্লাহ এদেশে টিকবে মসজিদ মাদ্রাসা ওয়ালারাই। কি ভাই, থাকবো তো ওলামা ইকরামের সাথে ইনশাআল্লাহ, ওলামা ইকরামদেরকে বন্ধু বানাবো তো ইনশাআল্লাহ। প্রশ্ন হইতে পারে, এরা আমাদের কাছে চান্দা নেয় কেন?
উত্তর চান্দা নেই আপনাদের বাচ্চাদের জন্য চান্দা শুধু পৃথিবীতে আমরা নেই না পৃথিবী সবাই চান্দা নেয় ওরাও চান্দা নেয় আমরাও চান্দা নেই তবে চান্দা চান্দা পার্থক্য আছে আমাদের চান্দা তোমাদের বাচ্চাদেরকে খাওয়াই এই তো ছেলে তিন বাচ্চাদেরকে খাওয়াই আমাদের চান্দা তোমাদের জন্য মসজিদ বানায় দেই আমাদের বাচ্চা আমাদের চান্দা তোমাদের মাদ্রাসা বানায় দেই আর তোমরা চান্দা চান্দা তুলে কানাডায় বেগমপাড়া বানাও চান্দা চান্দা দুই চান্দা বলেন চান্দা চান্দা কয় চান্দা চান্দা ব্যাসকম আছে কিনা বলেন না চান্দা কি আছে বলেন চান্দা চান্দা ব্যাসকম আছে কোনো না কোনো আলেমে দিনকে ভালোবাসবেন কোনো না কোনো আলেমে দিনকে বন্ধু বানাবেন কোনো না কোনো আল্লাহওয়ালাকে বন্ধু বানাবেন আমি বলি আলহামদুলিল্লাহ কোনো না কোনো আল্লাহওয়ালাকে বন্ধু বানাবেন ইনশাআল্লাহ হাশরের ময়দানে ওই আল্লাহওয়ালা আপনার হাত ধরবে কোনো না কোনো কোরআনওয়ালাকে বন্ধু বানাবেন হাশরের ময়দানে রব্বে করিম কোরআনওয়ালাকে ডেকে বলবেন কোরআনওয়ালা বলো তো কাকে কাকে বলবো কাকে কাকে জান্নাতে দিব তুমি বলে দাও কি বলবে বলে কাকে কাকে জান্নাতে দিতে হবে বলে দাও কোরআন শাফিউ মুশাফা এর তরজমা কি কাকে কাকে জান্নাতে দিবা বলে দাও আমি কাকে কাকে জান্নাতে দিতাম বলে দাও সাফে তুমি যাকে যাকে বলবা কথা দিলাম মুশাফা তাকে তাকে আমি জান্নাতে দিয়ে দিব কোরআনের সাথে জুড়ে থাকবো তো ইনশাআল্লাহ আবার বলে জুড়ে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।